বেশি শক্তি দিয়ে ধানের শীষের জোয়ার ঠেকাতেই সেনাবাহিনী মোতায়েনে বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। তারা বলেন, ভোটের মধ্য দিয়ে নীল নকশা সরকারকে ভাসিয়ে দেওয়া হবে। এদিকে ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের ঘোষণাও দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সরকার গঠন করলে দেশে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করছে। বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা কালুক্ষেত্র মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন। সরকার ইতিমধ্যে এই দেশে এমন একটা অবস্থা তৈরি করেছে, দেশে বিরোধী দল বলতে আর কিছু রাখতে চায় না। গণতন্ত্র, সেই গণতন্ত্রকে আমরা ফিরে পেতে চাই, কথা বলার অধিকারগুলো ফিরে পেতে চাই। আমাদের কথায় কথায় মামলা, মিথ্যা মামলা গ্রেফতার করা বন্ধ করতে চাই, রাজনীতিটা সকলের জন্য মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করতে চাই। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ অভিযোগ করেন, নির্বাচনী এলাকায় যাওয়ার জন্য সদরঘাট লঞ্চ টার্মিনালে গেলে তাকে বাধা দেয়া হয়। লঞ্চ ভাঙচুর করে অর্ধ শতাধিক নেতাকর্মীকে আহত করার অভিযোগ করেন তিনি। যেখানে নির্বাচনী এলাকায় প্রার্থী থেকে শুরু করে নেতাকর্মীদের উপর এত অত্যাচার নির্যাতন, সেখানে সামরিক বাহিনীকে 10 দিন পিছিয়ে দেওয়ার মাঝে যাকি, এই নির্বাচনে ইতিমধ্যেই ধানের শীষের পক্ষে বিপুল গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেই গণজোয়ারকে মাসেল পাওয়ার দিয়ে স্তব্ধ করার জন্য সেনাবাহিনী নামানোর ক্ষেত্রে তারা ডিলে করছে। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, 5 বছর লুটপাট করে এলাকায় গিয়ে চরম প্রতিকূলতার মধ্যে পড়ছেন নৌকার প্রার্থীরা। আমাদের কাছে প্রমাণ সহ তথ্য আছে, গত 10ই ডিসেম্বর সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে সংখ্যালঘু সম্প্রদায়ের কতিপয় নেতাদের নিয়ে একটি গোপন বৈঠক হয়েছে। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নির্বাচনী প্রচারণায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদেরকে মাঠে নামাতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। একটি পর্যায়ে তারা নিজেরাই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের উপর হামলা চালাবে, প্রয়োজনে বড় ধরনের নাশকতাও করতে পারে। পরে এসব হামলা ও নাশকতার দায়ভার চাপাবে বিএনপি ঐক্যফ্রন্টের উপর। এদিকে এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং নির্বাচনী প্রচারণায় বিঘ্ন করতেই আইএসআইয়ের এজেন্টের সাথে বানোয়াট ফোনালাপের ভিডিও প্রকাশ করা হচ্ছে। সংস্থাটির কোনো এজেন্টকে চেনেন না জানিয়ে তিনি বলেন, আইএসআইয়ের কারোর সাথে কখনো এ ধরনের কোনো আলাপ হয়নি। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা।